হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর মনোজমে সকলকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে এলাম একটা ওটসের রেসিপি। আর সন্ধেবেলার একদম ফাটাফাটি টিফিনের জন্য এটা রেডি করে ফেলতে পারো তোমরাও। আর আমি বানিয়েছিলাম, এটা আমার বরের পছন্দের রেসিপি। বর আবদার করেছিল না বানিয়ে থাকতে পারি, বলো দেখো রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি, পরপর তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ মতো ওটস, আর সেটাকে ভালোভাবে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেখেছো কত পরিষ্কারভাবে আমার মিক্সারে এটা ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদার পেস্ট, আর দিয়েছিলাম ধনে পাতা কুচি, আর গাজরটাকে আমি কুড়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম ক্যাপসিকাম কুচি। এই ছিল আমার সবজি। আর এর সাথে অ্যাড করতে হবে 2 ডিম। আমার যেহেতু 1 কাপ ওটস ছিল তাই আমি 2 ডিম ব্যবহার করেছি। তোমরা এবার যে অনুযায়ী ওটস দেবে সে অনুযায়ী ডিমটা ব্যবহার করতে পারবে। 2 ডিম ভালোভাবে ওটসটার মধ্যে ফাটিয়ে দিয়ে দিতে হবে। তোমরা যদি কেউ 2 কাপ ওটস ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা 4টে ডিম দিও। 3টে ডিম দিলেও হয়তো হয়ে যেতে পারে, কিন্তু যত বেশি ডিম দেবে জিনিসটা খেতে তত বেশি ভালো হবে। যেহেতু রেসিপিটির নাম ওটস অমলেট, আর অমলেট তো ডিম ছাড়া সম্ভব না। তারপর দেখো আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ, আর তারপর তাতে মিক্সড করে দিচ্ছি হালকা পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর তোমরা যে যেমন পরিমাণ ঝাল খাও তোমরা সেই পরিমাণে ঝালটা ইউজ করতে পারো। তারপর এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে, একদম পুরো ভালোভাবে ব্যাটারটা যাতে মিক্সড হয়ে যায়। দেখো ব্যাটারটা দেখছো ডিমের সাথে একদম আমার ওটসের গুঁড়োটা কত সুন্দর মিশে গেছে। তারপর আমি এর সাথে একটা একটা করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিচ্ছি প্রথমে পেঁয়াজের কুচি। আমি ব্যবহার করেছিলাম 2টো পেঁয়াজ, এবার তোমরা তোমাদের পছন্দ মতো পেঁয়াজ ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিয়েছি গাজরের কুচিটা, তারপর আদা, ধনে পাতা কুচি, ক্যাপসিকাম কুচি, আর তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি টমেটোর বীজটা ফেলে দিয়েছিলাম, শুধু টমেটোর উপরের খোসাটা দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি, আর কাঁচা লঙ্কা 2টো ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে একটু ঝাল ঝাল যদি খেতে চাও এর সাথে আরও বেশি কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। দেখো আবার ব্যাটারটাকে ভালোভাবে সমস্ত সবজির সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোটা জিরে, আর গোটা জিরে তো সবসময় স্বাদ বাড়ায় সব কিছুতেই, তাই গোটা জিরেও আমি কিছু পরিমাণ ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি হালকা করে রিফাইন অয়েল, আর দিয়ে দিয়েছি আমি ম্যাগি মশলা। তোমরা এর সাথে আলুরদম মশলা ইউজ করতে পারো কিংবা চাও মিক্সড মশলা ইউজ করতে পারো, কোনো কিছু অসুবিধা নেই। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি তাতে প্রয়োজন মতো তেল। গরম হয়ে এসেছে ফ্রাইং প্যানটা দেখিয়ে বুঝতে পারছো। তারপর আমি আমার যে ব্যাটারটা রেডি করেছিলাম ওটসের, সেই ব্যাটারটা একদম গোটা ফ্রাইং প্যান জুড়েই দেবো। আর এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একটু মানে গ্যাসের আঁচটা যদি কমিয়ে রাখো আস্তে আস্তে এটা রেডি হয়ে যাবে। দেখেছো আমি গোটা ফ্রাইং প্যান জুড়ে এটা দিয়ে দিয়েছি, আর লো ফ্লেমে এটা করলে সব থেকে বেশি ভালো হয়। আর এইভাবে তো খুন্তি করে এটা তোলা সম্ভব না, তাই যে কোনো একটা পাত্র নিতে হবে, সেই পাত্রটার ওপরে এটাকে আস্তে আস্তে দিয়ে উল্টে নিতে হবে। দেখো আমি একটা পাত্রও নিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে এটাকে উল্টে নিচ্ছি, দিয়ে আবার উল্টো দিকটা এইভাবে আমি ফ্রাইং প্যানের ওপর আস্তে আস্তে দিয়ে দেবো। তাহলে কিন্তু একটুও জিনিসটা ভাঙবে না, যেমন একদম গোল গোটা হয়েছিল সেরকমই হবে। এইভাবে কিন্তু আমার ওটসের রেসিপিটি হয়ে গিয়েছিল। তারপর তো একদম দেখো একদম খেতে বসে গেছি, আমার তো কিন্তু এখনও জিভে জল আসছে, এতটা টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। সন্ধ্যাবেলায় বাচ্চাদের বড়দের সকলেরই মনের মতো খাবার রেডি হয়ে যাবে। দেখো আমার তো ভালোই লেগেছে, আর আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছিলো জানিয়েছে আমাকে খেয়ে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।